সকলের হজরত পান প্রিয় মদন সাহেব রহমতুল্লাহের আসন। এটা এই আসনে বসে কথাবার্তা বলে তার হক আদায় করা সম্ভব হবে কি না, এটা একটা বিষয় আছে। ওনার সাথে সুদীর্ঘকালের সম্পর্ক, আমার সুদীর্ঘকালের সম্পর্ক, আত্মীয়তা হিসেবে তো উনি আপন খালু শ্বশুর পরে হয়েছেন, কিন্তু সম্পর্ক এই মাদ্রাসা কখন হইল তারপর পর থেকে। তো আকাবের বুজুর্গদের কথা আলোচনা করা, জীবনী আলোচনা করা, যে আমাদের নকশা হায়াত আলোচনা করা, সেই মোতাবেক সোলার মধ্যে খায়ের বরকত আছে। তো যেহেতু আমার ভাই মোতাবেক স্যার আরজ করছেন, আদেশ করছেন বা আবদার করছেন, আপনার সামনে বসছে, কথা বলা যায় অনেক কিছু। মুক্তাসারটা খুতবা বলিনি বড় কথা, ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وذكر بين ذكرات المؤمنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام يا حاضرين عزيز محترم দূর দূরান্তর থেকে আপনারা কষ্ট করে আসছেন, সময় দিচ্ছেন, দিবেন। আজকে আখেরি দিনের এই সকালবেলা এই মোবারক সময় যাতে করে সময় দিয়েছেন এবং দিচ্ছেন, এটা কতটুকু বা বরকত হবে কত আল্লাহ ভালো জানেন। যদি আমাদের নিজেদের ভিতরে কোনো গলত কিছু না থাকে, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ পর্যন্ত হয়ে আসছে। আকাবের বুজুর্গদের কদম কদম চলার একটা এখানে নকশা কায়েম হয়ে গেছে এবং সেটাই ধরে রাখতে হবে, এটা আসল কথা নাকি বলেন? সেদিন আমি পরিচয় বড় একটা মাদ্রাসার মধ্যে এই কথাটা বলে আসছি মুনাফকিলে, যে পটিয়ার মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাই, ওটা মুক্তি সাহেব রহমতুল্লাহ আলাই পরিষ্কার বলছেন কোনো এক ব্যাপারে, উনি কত বড় হাস্তি ছিলেন, বুজুর্গ ছিলেন আমাদের আকাবেদের আকাব, আমার ওস্তাদ সাহেব সাইফুল মশাই মুক্তি নূর আহমদ রাজধানী সাহেব লক্ষ্মপুরে আছেন নরসিংদীতে, ওরা পটিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, যে সময় বেদাতিরা পটিয়া মাদ্রাসায় দাঁড়াই উনি সরে দামের ছাত্র, আজিব কাইবিয়তের মানুষ, খানদানে তাকওয়া ফরজগারি এলেম আমল সেগুলো বলতে চাচ্ছি না, ওর উদ্দেশ্য হচ্ছে সেই হিসাবে ওগুলো আমাদের রুহানি মার্কাজ, জাহারি এলমের মার্কাজ না, রুহানি মার্কাজ, যেখানে রুহানি রোগের চিকিৎসা হয়, আইলাজ হয়। তো পুরিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহের একটা কল আছে, এটা ফৈজুর রহমানি কিতাবের মধ্যে পাবেন আপনারা, ফৈজুর রহমানি কিতাবের মধ্যে পাবেন, পরিষ্কার করে বলছেন যে আই দূরে দূরে চলে নোয়াধুর নগরী, আই দূরে দূরে চলে নোয়াধুর নগরী, তার মানে কি যে এই কাজটা, এই যে মাদ্রাসা লাইনে দিনই মেহনতে দিন কায়েমের মেহনতের যে একটা সিলসিলা দাঁড়িয়ে আছে, এটা যেখান থেকে আসছে যে সমস্ত আকাবের বুজুর্গদের থেকে আমরা এটা পাইছি, ওইভাবেই চলতে হবে আমাদেরকে। এর ব্যতিক্রমের কিন্তু খবর আছে, আপনি কিছু মনে করবেন না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, কথা বলে অনেক লম্বা হয়ে যাবে বিশ্বাস করে না, এখন কথা বলতে মনও চায় না অনেক সময় বলে কেন, একটানা 60 ঘন্টা বয়ান করার রেকর্ড আমার আছে,
কিন্তু সেগুলো রেকর্ড করা সম্ভব হয় নাই ওনাকে দেখাতে। এমন আজকে হাল ছিল, মাপিল ছিল, ভক্ত আমি একজন, সেরকম পরিবেশ ছিল, মজমটাও সেরকম ছিল। সন্ধ্যা 7টা বসে 8টা, 9টা, 10টা, 11টা, চারি ঘন্টা একটা না, কোনো কষ্ট আমার হয়নি। এক আজীব হাল, আজীব কাইফিয়াতের টিকিট ছিল, মজমা ছিল, তিন ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, এটা কোনো ব্যাপার না। এখন সারিতে ফারা যাবে তা না, কিন্তু আমার একটা ব্যক্তিগত মত হয়েছে, আমার ব্যক্তিগত ইয়ে, সুদীর্ঘকালের কিছু মনে করবেন না, 1963 সাল থেকে ছাত্র অবস্থা, 12-13 বছর থেকে আমার লেখালেখির অভ্যাস, লেখালেখির করে আসতেছি। 73 সাল থেকে খানিকার লাইনে, 70 সালে তবলিগের লাইনে, মাদ্রাসার লাইনে 40 বছর নিজের হাতে গোটা মাদ্রাসা হারিয়ে শহরে, আমার বাইরে ছিল সেখানে কিছুদিন, আমাদের নসিবে ছিল না যে কোনো কারণে হোক, যাক আল্লাহ ওনাকে বহুত আর মোবারক করছেন ইনশাল্লাহ, আরও আল্লাহ আরও উৎসাহ করুক, সবাই আমিন বলেন। কালকে একটা জিনিস ভাইয়ে ভাইয়ে কথা বলতেছিলাম, কথা শুনে আমার খুব খুশি লাগলো যে পুরা কালামে মসজিদের, পুরা কোরআন শরীফের কি উনি এখন ইয়ে করতেছেন, যেটা ইন্টারনেটে ছাড়া হবে, 30 পারা কোরআন মসজিদ ভাইয়ের জমানের শুনবেন, আমাকে কিছু শুনেছি না কালকে, যেটা আমার খুশি হয়ে গেছে। কারণ আমি এই অদম না করে আপনাদের সামনে বসছি, ফকর আমি ফকর করে কোনো কথা বলি না, আল্লাহ না করুক যেটা আমার অভ্যাস না। এই হাত বাংলার প্রধান মুফতি, মুফতি আজম ফজলুর রহমতুল্লাহ হাতে বসছে, এই হাত, এই হাতটা 75 সনে, আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলা মানে আমাদের দোয়া করা, এই হাতের মর্যাদা যেন কদর করতে পারে। একবারই দেখা, একবারই ইয়ে, 73 সনে 4 মাস সময়ের জন্য বাইরে এসে প্রথমে অবাদ পাই গেছে। আমরা দৌড়েছিরা মানুষ না, আমরা কিছু মনে করবেন না, কোনো কোনো সময় এখানে আসলে, এখানে যদি জুমা পড়ি কোনো সময় আমি, তো কেউ না থাকে দেখি যেন ভক্ত চলে যাচ্ছে, কিছু কথা বলার সময় আছে, আমি দাঁড়াই যাই, কে কী মনে করে যাই না, কারণ আমি নিজের নিজের মাদ্রাসা মনে করি, নিজের ইয়ে মনে করি, মনে করি আমি, মাইন্ড করিবেন না, বয়ন করার ইয়েতে না, আর বয়ন তো কেউ না কেউ করতে হবে, বয়নের রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি একটা হাদিস আলফিতান কিতাবের মধ্যে আছে, আল্লাহ 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 আল্লাহ, আখেরি জামানের সত্য সম্পর্কে, যদি ইমামতি করার জন্য লোক পাওয়া যাবে না, ইমামতি করার জন্য লোক পাওয়া যাবে না, এ ব্যাখ্যা অনেক কথা আসছে, অবাক হয়ে যাবে শুনলে। আমার মাথায় এখন একটা হাফেজের দরকার, কালকেও 5-7 জনকে বলছে চলার মধ্যে, কোথায় আমার একজন দরকার, যাকে বলি কোথায় আমার হাফেজ না, আমার একটা দেন, এ আকার কেন হইল বলে, সিনার মধ্যে এলেম আছে কি কারণে, কি হঠাৎ করে একটা মাদ্রাসাড়ি আর কেন চলে যাওয়া, যাকে মারছে তার পিটাইছে না, কোনো কি যেমন কিছু হয়েছে অবস্থা, তাই না বলুন তো, খেয়াল করলি মতো, তাহলে আপনি আঁকাবাদের নকশা নকশা ইয়ের উপর কেমনে আসেন, আপনি কি দুর্ভোগ কী বুঝবেন, গরিবের কথা একটা তো আসতেছে, ওনারা কষ্ট করে মাদ্রাসা করেন নাই। এ হজরত মদন সাহ, আমার বিশ্বাস করবেন না, ওনার সাথে কীরকম রুহানি কীরকম সম্পর্ক ছিল আমার, হ্যাঁ একবার আমাকে বলছেন যে আয় চিটাং শহরে যাইছি, আয় চিটাং শহরে যাইছি মাদ্রাসা খামে, হয়তো আর তো ঘন সময় মাদ্রাসা ভোটে দিয়ে বাদ খর না বলে, সুবহানাল্লাহ, মাদ্রাসা ভোটে থাক তুলি যে আয়, এরকম মানুষ কোথায় পাইবেন, না কোথায় পাইবেন, বহুত কম। আমি প্রায় বলতাম, আমি আপন বলে বলতেছি না, প্রায় বলতাম দিলের কথাটা, উত্তর ভোটের শ্রেণীতে 2টা বাতি আছে, 2টা বাতি আছে, আমার এটা আমি বলছি আর কি, কাউকে খাটো করা না, আল্লাহ নজদিক আর কি শান মর্তবা আমি তো বলতে পারি না জি, কিন্তু আমার যেখানে যেটা আছে এটা হলো কাজের মতন স্যার, এলেম আমল তাকুয়া ফরজগারি বয়স সব দিকে সব কিছু বিবেচনায় আর কি, আর রয়েছে যে কাবার বাগান, এই হজরত রহমতুল্লাহ, 1টা বাতি চলে গেছে, এই বাতি আবার কবে জ্বলে উঠবে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহর একটা দস্তুর আছে যেটা আমরা কিতাবে পাই, সেটা হচ্ছে এই, হ্যাঁ
যে আল্লাহর কোনো খাস ওলি বাড়া গেলে আল্লাহ সেই জায়গাটা খালি রাখেন না, আর জনকে নিজেকে পুরা করেন, আল্লাহ ইনশাল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় আশার কথা হচ্ছে এটা, আমি কালকে দিয়ে খুব চিন্তা করছি, মনে মনে খুব হাসতেছি আমি, আপনার আরো খুশিতে মনে মনে, সেটা কি আমার ভাইয়েরা মাশাআল্লাহ এসে হ্যাঁ একসাথে চার পাঁচ ভাই আলহামদুলিল্লাহ এক কথার উপরে একের উপরে যে এইভাবে কাজ নিয়ে মানে শুরু থেকে আলহামদুলিল্লাহ হজরত তৈরি, তাহলে আলহামদুলিল্লাহ এটা ইনশাআল্লাহ এটা আর কি কয় কি এদিক সেদিক যাওয়ার কোনো রাস্তা নাই আমি মনে করি। সব আমিন বলে এইবার কথা হলো এই, এখন কি বললো আপনাদেরকে, এই হাতে বাইরে কথা দিয়ে আসছে, এই হাত দিয়ে আমি আল্লাহ আল্লাহ কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ, যে আমি আদনা কিন্তু কথাটা না বলে পারতেছি না, শুকরিয়া ওলা ফকরা ওলা কিন্তু শুকরিয়া ইল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা, শুকরিয়া দেখলে অনেক কথা বলা যায়। আমি আরজু করছি আল্লাহ কিতাবে পাইছি জানছি যে অনেকে আমরা কালামে মসজিদ লিখিয়েছেন নিজ হাতে, আমার একটু মনে আছে আল্লাহ আমার তো সেই সময় তো নাই যোগ্যতাও নাই, সেই সুযোগ আল্লাহ দিবেন কি না, আল্লাহ আমার সে দিলে আরজু পুরা করছে। এই হাত দিয়ে দুই বছর চার মাস সময়ের মধ্যে কি শত ব্যস্ততার মাঝে আল্লাহ কালামে মসজিদ লিখার আল্লাহ তৌফিক দিয়েছেন, সবাই একটু কবুল জন্য দোয়া করেন আমিন বলেন। তিরিশ বারা কোরআন মধ্যে লেখা এটা কী জিনিস আমি লিখতে গিয়ে বুঝতে পারছি। তার এক কবি জাতীয় গ্রন্থাগারে বাইতুল মোকাররমে আছে দেখবেন, লেখালেখি তো বহু আছে আলহামদুলিল্লাহ, এখন লেখালেখি ছেড়ে দিয়ে ওই চোখের ব্যাপার স্যাপার আছে বারবার দেখতে লিখতে হয় না, এখন তার পঁয়তাল্লিশের মতো বই যা হয়েছে আলহামদুলিল্লাহ। কালকে ভাইকে বলতেছিলাম আরবিতে ওই যে রিয়াজ সরিনের চারশো চব্বিশ আদেশ নিয়ে একটা কিতাব লিখে রাখছি, লিখছি বরকতান লিখছি আসে থাক না সুবিধে দেখি, এইভাবে উর্দুরে চালা অন্য কিছু। এখন কথা যদি বলতেছেন কেন, এখন যদি কেউ এরকম চিন্তা চেতনা নিয়ে খাড়া না হয় দিন তো থাকবে না, দিয়ে থাকবে না। এই ফিলারগুলি আপনার অনেকে জানান না হয়তো, এই ফিলারগুলি করার আগে দিয়ে জি হাবিবুজান মদন সাহ রহমতুল্লাহ বা খিটাম আর ডিআরি আইলে দিল্লি রেগুলি ফিলার দেন ফিলারটি দুদল নিজেরা ঘুরতে দিবেন, আর হয়ে তো হয়ে গেছে তো দুতল হয়েছে তিনতল হয়ে যাবে, তবে আমিন বলেন না এগুলো কবুলিয়েছে আলাম। এখন কথা হলো একটা জিনিস, সেটা জি কিতাবি কথা এবং আসল কথা। হারদি হজরত রহমতুল্লাহ আলাই স্যার আব্রালুক স্যার রহমতুল্লাহ ওনারা খাস সাগি গাড়িতে আসেন, গাড়িতে করে কি মানে যাইতেছেন ঢাকার মধ্যে মনে করেন, তো উনি এই ওয়াকিয়াটা শুনাইতেছেন বসুন্ধরা মাদ্রাসার মধ্যে কারগুজারি হিসাবে। হজমতের কথা বলতেছি না, ওনারা চললে ওনার কথা বলবো না, এটা আর কি যে হঠাৎ সিগন্যাল পড়ে গেছে, সিগন্যাল পড়ে যাওয়ার মানে কি গাড়ি এখন স্টপ করতে হবে, আবার সিগন্যাল সবুজ বাতি জ্বললে তখন যাবে। ড্রাইভার এইভাবে এদিক সেদিক তাকাই একটু পরে গাড়ি দিয়েছে টান, কিন্তু তখনও সিগন্যাল কি শেষ হয় নাই, বুঝুন তো কথা। বলছে আব্রাল হক সাহেব রহমতুল্লাহ তখন বললেন যে ভাই, ড্রাইভারকে বললেন যে ভাই এটা কী করলে তুমি, এটা কী করলে, এটা তার মানে কি সিগন্যাল পড়ে গেলো গাড়িটা নিয়ে চলে চলে আসলে তুমি এইভাবে ড্রাইভ করে, তো বলে যে হজরত যে বললো কি জানেন হজরত ও সিগন্যাল তো ঠিকই আছে কিন্তু পুলিশ তো নাই, আল্লাহওয়ালাদের নজর দেখেন, আল্লাহওয়ালারা এই চোখ দিয়ে দেখেন আরেক চোখ দিয়ে দেখে, বাদিন চোখ দিয়ে দেখে এই কান দিয়ে শুনে না বাদিন এই কান দিয়ে শুনে, এই জামাক দিয়ে না আমরা যেগুলো দিকে উড়ি না, এটা সাধারণ বিষয়। কিন্তু হজরত রহমতুল্লাহ আলাই উনি একটু দম নিয়ে এর কথা শুনে একটু একটু মানে টেকে ফেলে আল্লাহ বলতে দিলে ইয়ে থাকেন, ওই যিনি কারগুজারি শুনেছেন উনি বলতেছেন যে হজরত বলছেন দেখো এই লোকটার মধ্যে এলেম আছে কিন্তু তাকওয়া নাই,
কত বড় অ্যাসলাই কথা চিন্তা করে দেখেন, ড্রাইভারের সামান্য একটা এর থেকে কীরকম একটা মশলা বাই অ্যাসলাই মার কথা বাইরে গেছে দেখেন। এটা ফজল রহমানিকদের ভাবে আজিল পড়ছি পড়ি তো আজিব কথা, আজিব কথা। তার মানে কি এটা সিগন্যাল পড়লে, সিগন্যাল পড়লে কি গাড়ি চালানো যায় না, আবার ক্লিয়ারেন্স ছাড়া। কিন্তু এই লোকটা কেন করল, যে পুলিশ নাই তার মানে পুলিশের ডর নাই, আইনের ভয় নাই, আইনের ভয় না থাকা তো এটা অপরাধ, অপরাধ করল না সে। এখন তো বলছে মানুষের মধ্যে এলেম আছে কিন্তু তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই। কখন মাস দেখি না, আমি তো বাসা থেকে শুনে শুনে আসতেছি। আচ্ছা এটা তো সহজ কথা না, এটা সহজ কথা না। আপনারা জানেন ঢাকা নবাব বংশের খাজা আজিজুল হাসান মজিজুব রহমতুল্লাহ আলাইহি, এত অধিকত ভাষা আছে, এটা হলো মজিজুবে সালেক আর সালেকে মজিজুব। তো ওনার উল্টা পাল্টা হয়ে ছিল, এক তো নবাব বংশ নিয়ে আর উচ্চশিক্ষিত মানুষ, রেভিনিউ ডিপার্টমেন্টের অনেক ডেপুটি কমিশনার ছিল, বহুত উচ্চ পদের অফিসার, উল্টা পাল্টা হায়াত ছিল। এখন একটু মদিবাসও ছিল, খারাপ অভ্যাস ছিল মোটামুটি, আল্লাহর মেহরবানি তখন এই যে সলিমুল্লাহ ঢাকা নবাব সলিমুল্লাহ ছিলেন, নবাব সলিমুল্লাহ এখানে থানবীর রহমতুল্লাহ আসতেন, ছোট্ট করে বলতেছি থানবীর রহমতুল্লাহ এখানে আসতেন, আল্লাহর মর্জি কেমনে 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 বাস হুজুরের কি কায় ভক্ত হয়ে গেছে, হুজুরের হাতে হাত পড়ছে, পুরো উল্টাপাল্টা জীবন সংশোধন হয়ে আসলা হয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। উনি এত বড় কামেল মানে এত কামালিয়াত হাসিল করছেন যে ওনার আমি শুনেছি কিতাব পাইছি যে কয়েকশো বড় বড় আলেম ওনার কি মরিজান ছিল, এবং আল্লাহ একবার বলেন আল্লাহ এ শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ সহজে বলবে যার খলি কলাপা জামদের মধ্যে একজন হচ্ছে ফকির মিল্লাত মুক্তি আব্দুল রহমান সাহেব, আমার শফিক মুরব্বী, আর একজন হইল কি কয় তৈয়ব সাহেব, কাছে দেখালাম যদি তৈয়ব সাহেব এই জিনিসমাদের সবাই গেলাম আমি সামনে দেখো। এখন কী বুঝলেন, কী বুঝলেন তুমি বলতেছেন এক পর্যায়ে গিয়ে হাল এরকম হয়ে গেছে বলতেছেন, মুঝে সহল হো গেই মঞ্জিলি, মুঝে সহল হো গেই মঞ্জিলি কি হাওয়া কে রুখ ভি বদল গেই, তেরা হাত হাত মে আ গিয়া চিরাগ রাহ কি জল গেই। সুবহানাল্লাহ, কার সম্বন্ধে বলতেছেন, তানবীর রহমতুল্লাহ সম্বন্ধে বলতেছেন, কে ওই খাজা আজিজুল হাসান মজিজুর রহমতুল্লাহ উল্টাপাল্টা জীবন শুধরাইয়ে এমন কামালিয়াত হাসিল করছেন, এমন কামালিয়াত হাসিল করছেন, আল্লাহ এমন উঁচু মকামে পৌঁছাইছেন বেলায়েতে বলতেছেন। দেখেন দিলের থেকে এটা আসে, মুঝে সহল হো গেই মঞ্জিলি, আল্লাহ তোমাকে পাইবার যতগুলি রাস্তা আছে, যতগুলো ধাপ আছে, স্টেপ আছে, স্তর আছে, হ্যাঁ সবগুলো মন্দির অতিক্রম করা আমার পক্ষে সহজ হয়ে গেছে। শেখকে ধর্মের অন্তরকে খেয়ে কেতা করে বলতেছেন জি, মুঝে সহল হয়ে গেই মঞ্জিলি কি হাওয়াকে রোখ নি বদল গেই, আমার জীবনের গতি উল্টা পাল্টা ছিল শুধরাই গেছে। সুবহানাল্লাহ, মুঝে সহল হয়ে গেই মঞ্জিলি কি হাওয়াকে রোখ নি বদল গেই, তেরা হাত হাত মে আ গিয়া চেরা গ্রহ কি জল গেই, আমার জীবনটা অন্ধকারময় ছিল পুরো আলোকময় হয়ে গেছে। কার সামনে বলছে হযরত থানবী আলাইহিস সালাম, আমাদের এই লাইনটা শুধু ওয়াজ নসিহত করা মাদ্রাসা করে ওরা কথা বলা যায়, আরে মাদ্রাসাটি এমন জানি কী করে খাইবেলার কী করছে না তো বেশি কিন্তু জি, আমি আপনি বললাম এখানে চেয়ারে বসে বললাম আমি, আর আর পরিষ্কার করে বলছি হাই এত বছর কী হবে শহর ভিতরে সান্দার সান্দা করি দি কোন সময় মাদ্রাসার সান্দার পয়সা দিয়ে শহর ভিতরে খানা খাওয়ানো পরে কে ফলো ধ্বংস করছে, এত তাকওয়া ফরজ করে অধিকার হিসাব করে, ওনারা কোথায় আমরা কোথায়, ওনারা কোথায় আমরা কোথায়। ওই যে বলে তুকু যাও সুন্নতে হামাজ কুজা,
লাহ মোহাম্মদ বলি, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, তোমার নবী সুন্নত কোথায়? তাকওয়ার অভাব, তাকওয়ার অভাব, এলেম আছে তাকওয়া নাই। ওই যে সিগন্যাল গোটা দিয়ে আসলো, কত সুন্দর একটা মেসাজ। এই যে তাকওয়া নাই, এটা পুরো কারদারা হবে, কে শিখা, সমাজ তো নষ্ট হয়ে গেছে, পরিবেশ তো দূষিত হয়ে গেছে, কোথাকার পরিবেশে, ঘরের পরিবেশ, বাইরের পরিবেশ, অফিসের পরিবেশ, কোন লাইনে যাবেন যে পরিবেশ ভালো আছে বলে? এখন বলতে গেলে তো অনেকে বলবে যে এরকম কথা কেন বলতেছেন, আপনার তো মানুষের থেকে সাধারণ গান বসে নেন, হালা হালা মাছ বিচারে এত কথা বললে তো এগুলো সব বন্ধ হয়ে যাবে, মাঝে বন্ধ হয়ে যাবে। আসলে হচ্ছে কি, আপনার যদি আমরা তালাশ করি, আমি নিজের কথা বলতেছি, হ্যাঁ, এখন ধোঁয়া যদি ছুটে তো ধোঁয়া তো আমার গায়ে লাগবে। জি, পরিবেশটা এরকম হয়ে গেছে না সর্বত্র। জি, কোনো বাজ বিচার কিছু আছে, হালাল হামের কোনো বাজ বিচার আছে? সুদি কাজ কারবার কার মধ্যে নাই বলেন? আর সুদের কত ভয়াবহ, সুদের গুণার কথা কত ভয়াবহ কোনো কথা বলা হয়েছে, সুদের গুণাটা। কোনো কমবক্ত যদি তার মাকে শাদি করে, নাউজুবিল্লাহ, সঙ্গে বললাম আমি ব্যাখ্যা বলতে সরব লাগতেছে আমার। এইটা হচ্ছে যে কি, এখানে ওই যে আমার ভাই মনে কথাটা উঠেছিল না আয়াতটা, ওই যে কি ইউআলিমুল কিতাবুল হিকমা, দাওয়াত তালিম তাজকিয়া, والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ইব্রাহিম সন দোয়া করেছিলেন এরকম, আল্লাহ সেটা দুজনে আগে আগে পিছিয়ে করে দিয়ে এটাই হবে। আগে তো আগে তোমাকে তাজকিয়া করো, অলপ সাফ করো, অলপ সাফ করো, তারপর এলেম আসবে, সে এলেম একমত আসবে যদি সাফ হয়, কোনো কাজ হবে না। কালকে জুমা পড়ছিলাম এশিয়ায় মাদ্রাসায়, সেখানে কথাটা বলছিলাম, আপনি গ্লাসে কী কে দুধ নেবেন, কিন্তু ফানি আছে, ফানিটা ফেলে দিতে হবে, ধরো শরবত আছে, আরও মূল্যবান কিছু আছে দুধ ইচ্ছে হইতে পারে না, কিন্তু নয় দুধ দুধ থাকবে না, দুধ তো ভালো জিনিস, পানীয় ভালো জিনিস, কোনো খারাপ না, কিন্তু একই জিনিসও দুটো মিলে তার একটা মিক্সার হয়ে গেল, সহজ কথা, দুই দুই সাইড, দুই দুই সাইড, এটা আমরা ভালো বুঝি। এ ধারণা কি কারো আছে যে এই পর্যন্ত যে কেমন পর্যন্ত কারো এই বিশ্বের জন্মি হয়েছে না ভাই, দুই দুই সাইড হবে না, সোয়া সাইড হবে, পনেরো সাইড হবে, এরকম কোনো কথা আছে, কেউ বিশ্বাস করে কেউ? এটার মধ্যে বিশ্বাস এরকম হয়ে থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এটা সকলের জন্য একটা বড় ভয়াবহ পরিস্থিতির কথা সামনে আনা যায়, সেটা হচ্ছে এই মুরব্বীরা এখানে আসেন, আমার ভাইয়েরা আসেন, বড় বড় উল্লাহ আকরামরা আসেন, অনেকে আসেন, অনেক মামুদের ভিতরে অনেক ওলিয়াল্লাহ আসেন, আশেপাশে অনেকে শুনতেছেন, খুব নাজুক অবস্থা এখন সমগ্র বিশ্বের মুসলমানের। এটা কী করা যাবে, এক আল্লাহ সরকে দিশেহারা মুসলমান, জীবিকার তাকিয়ে দিয়ে, যে কোনো কিছু তাকিয়ে দিয়ে, বা যতটুকু পারা যায় এর ভিতরে কিছু দিনে কাজ, দিনই কাজ, এসলার কাজ চালু করার জন্য কি দেশে বিদেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে হয় সত্যিকার অর্থে যদি একজন ইমানদার হয়, কারো মনের ভিতরে শান্তি আছে বলে মনে হয় না। কেন, দিন দিন মানুষ দিন থেকে দূরে হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ দূর থেকে দূর হয়ে যাচ্ছে। আমি এটা বলতে কিছু মনে করি, ওয়াজ নসিহত কিন্তু কম হচ্ছে না, ওয়াজ নসিহত কিন্তু কম হচ্ছে না, আরে ওয়াজ নসিহত আমার শোনা লাগে না, ওয়াজ নসিহত আপনি ব্যান বাড়িতে পাইবেন, সিন দিতে পারাইবেন, এটা আমার দ্বারা দ্বারা না, কিন্তু ওয়াজ একটা লাগাই দিয়েছি, আমি খারাপ বলবো না সেটা। আরেকটা কথা বললে বেদবি নেবেন না, কি কি মনে করেন জানি বলবো না কি, হ্যাঁ, ওয়াজ তো এখন একটা ব্যবসা হয়ে গেছে। জি, সেই দিন শুনলাম 1,40,000 কত হাজার কন্ট্রাক্ট করেছে যে কি, আরে বলি 70,000 টাকার কত হাজার টাকা অ্যাডভান্স করতে হবে, কথা ছিল 2 ঘন্টা ওয়াজ করবে, 25 মিনিট ওয়াজ করে চলে গেছেন, এগুলি ওয়াজ। কসম খুদার যে গুমাইবির ডাউদান ডাঙ্গনিয়া হাটাধারি এপটিয়া সিদ্ধান্ত আবাদে সে জাহির জায়গা জায়গাটা আবাদ করছে, যে বুঝুর করা, হ্যাঁ, ওই যার নাকি সরবরাহ যান, ওই কোদালা যান, ওই ইয়ে যান, সেটা আমি কিরম ঘুরে আসলাম, যাই গিয়ে দেখি আসলাম,
হ্যাঁ, মনের টানে গেছি সেখানে, আবার যাবো ইনশাল্লাহ কোনো মৌকা, ভালো করে ঘুরে দেখিয়ে আসবো। এই সমস্ত জায়গায় গিয়ে বুজুর্গরা ঘাটি গাছের কেমনি করছে কি বুঝলেন, সুদা 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 সিরার আর কি, বুঝলেন না, নিজের খানা নিজের ওই বাইরে গেছে সেসময় ঘুরে 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 মানুষ হাতে পায়ে ধরে ধরে দিন বুঝে যাচ্ছে দিন তাই। আর এখন সেই দিনটার ইতিমধ্যে ব্যবসা হয়ে গেছে, ব্যবসা ব্যবসা। আমি কোনো দলের কথা বলতেছি না, কোনো পার্টির কথা বলছি না, কোনো খাস করে বলছি না, ঠিক কি না বলেন? হ্যাঁ, সেগুলো দেখে আপনি মনে করেন কি সেগুলো দেখে হাজার আসবে, রং রং হবে এই সুযোগে কি বাতিল শুরু করে জিনিসটা নিয়ে। আপনি খেয়াল করছেন জায়গায় জায়গায় বাতিল যারা আছে, যারা হকের বিরোধী, ভিতরে ভিতরে পোশাকটে কয় না, ওটা উপরে উপরে লেভেল ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনাদের কি এ করতেছে আর বুঝতে পাবো এগুলি। আমরা তো বয়স কম হয় না বুঝলাম, তো আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, বুঝার কোনো কারণ নেই, খুব সাবধান। দাওয়াতের কাজ করছেন, তালিমের কাজ করছেন, তাসকিয়ের কাজ করছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ওদের বেশি উপরে কে দিতে পারবে না, চিন্তা তো করা যায় না। আল্লাহ বলছে পয়গাম করে দাওয়াতের উসুল হইল, ওনারা কারো কাছে কি কোনো আদর প্রতিদান চান নাই, আজি আল্লাহ আল্লাহ আসে ওনারা কি আল্লাহ রাবুল আলমের কাছে কি বিনিময় চায়, ঠিক না কথা জি, কন্ট্যাক্ট করবে টাকা দিতে হবে, এটা করতে হবে, এগুলি কী হচ্ছে বুঝতে পারতেছি না। এদিন আমি একজন এক গুজরে বলতেছিলাম, হাসি উঠছে আমার মাদ্রাসা মহাদেশ বাসকালে আশাবাড়ি স্যার, এখন ধারু ধারু মাদ্রাসা যাবে আমার এখানে আমাদের মুক্তি মত বড় আগে নাই ইনশাল্লাহ, আমি আমার গেলে খুশি হবে ইনশাল্লাহ, আমার বাইকে বলতেছি আর কি ভুলে যাই না একদম, বুঝলেন না। আরে বলতেছি যে এখন ওয়াজ করতে হবে কি, একটা হলো ওয়াজের, একটা হলো বেদাতের ওয়াজ মানে বেদাতের বিরুদ্ধে, একটা হলো ওয়াজের বেদাত কি আসলে বাইক করতে হবে। শয়তান এখন এখান থেকে ধোকা দিতেছে, এখন বাকি ব্যাখ্যা করলেন আপনার সবাই মুরব্বী মানুষ সবাই আকলন দেয় সময় কী বুঝতেছি বুঝ দেখি, রং রঙের ওয়াজ শুরু হয়েছে। তারাই বলে টাকা এত লক্ষ টাকা উঠছে গেছে কই, অধরা ঘরে যে বাকি বলে গেলো কোথায় গেল, এটা কি ব্যবসা না, হ্যাঁ ডান্ডাবাজি না, এগুলো দেখে যাচ্ছে আজকে কিছু মনে করেন গোমরাই ছড়াচ্ছে। এই হ্যাঁ করবো তো ধরেন, হ্যাঁ করতে ছোটোবেলার থেকে বালু নিয়ে গেলে চিন্তা করতে হয়, মূলবাড়ি মিশ্রে তো ছোটোবেলার থেকে আমি এখান এই প্রাইমারি আমি টাকা আড়া করছি, এই মাত্র এই যে এখান থেকে গেলে ওই সন্তানের গ্যারাসের দিক দিয়ে একটা মসজিদ দেখা যায়, সেই লিচু গাছ তোলা আমার মক্তব্য ছিল, আব্দুল আব্দুল সব এখনও আসেন প্রাইমারি শিক্ষক এমনকি মক্তব্য অবস্থান। সেই হিয়া কো কত সুন্দর মিলমিল আবার মানুষের মধ্যে মহব্বত ছিল, করতে কারে আনি এখানে যা তা বাসায়, আমি শুনতেও চাই না, ভালো লাগে না আমার কাছে, এরকম শুনে আসো সব দিস। আর এই শহরে এমন এক সময় ছিল যখন গেলাম আমরা কি গাই এই 79 সনে গেলাম না প্রথম ফাজুল্লাহ নাঙ্গের সাহেব নিয়ে নেই, একটা মক্তব না একটা মক্তব করতে যে কেমন হয়ে গেছে, হাই রে এগুলো শুনলে আমরা অর্থ দিয়ে যাই, আমি একা ওয়াইস শট আবার দাবাদের কাজও করতেছি, তালিম উর্দু থেকে গীতা উর্দু থেকে উর্দু বিহারি আছে বাঙালি আছে সব মিলে যা করলো সেগুলি শুনলে আমরা গিয়ে মানে বাবারে পালাই পালাই পালা পালাই, কিন্তু আসলে আমি ঠিক রাখছি আমি ওদের পিছনে পড়ি নাই, ওরা যা করছে ওরা করো, কিন্তু আমি ওদের কে করছে কে করতেছে আমি জানার চেষ্টাও করি না। আমার কাজ হলো আমার শেখকে, আমি শেখের কথাই শুনছি তো আলহামদুলিল্লাহ, এই কথাটা বলতে চাচ্ছি যে শেখে তিনটা কথা বলছিল আমাকে, সবর হিম্মত আর হাকিমত, মোস্তার শেখ বোখারি করছে আমাকে এটা বলেছি আলহামদুলিল্লাহ, হজরত সবরের আল্লাহদিনে মক্কা শরীফ সিন্ধি মসজিদে শেখ ইসা মুক্তির দরজা আমি ছিলাম, সনদ আমার কাছে আছে আল্লাহদিনে, অল্প হোক অল্প হোক বাদ বেশি লাগে না, অল্প খালি যদি ভ্যাট ঠিক থাকে স্বাস্থ্য থেকে বাইরে যেতে ভালো নাকি বেশি খাইতে, এরকম কী আবার উল্টাপাল্টা সমস্যা আছে না, শোক খুঁজা কেন ধরে আমি তেন আল্লাহ নিজে মদিনা শরীফে মসজিদ নবীর সামনে আলহামদুলিল্লাহ, সেটা আমার মরুস্থিতিতে আছে যে আমরা কবি দিব দেখবেন অলাপক্ষ, এগুলি ইমানই আলোচনা যেগুলির দ্বারা ইমানের তাজা হয়। তো এখন কী হচ্ছে, এখন অবস্থাটা কি হ্যাঁ করবি তো দেখেন জায়গা জায়গায় দেখেন কী অবস্থা ওয়াজের নাম দিয়ে, হ্যাঁ এই যে আমার হয়তো মধ্যম স্যার গতবার এখানে আমি ছিলাম দু মাস সময় ছিলাম পরিষ্কার পরিষ্কার উনি বলছেন যে কি গায়ে ওই আলিয়াদের আমিন বলা নিয়ে যে কতদিন ফেতনা ছড়াচ্ছে না,
তারা বি নিরাপদ নেই এইখানে নিজে বলছে এই এলাকার নাম নিয়ে বলছে এইখানে কাজ লাগতো কী হচ্ছে এখন একবারে গায়ের উপর আটকে গেছে এখানে যদি তা না হইতো কিছু মনে করবেন না আমি নিজে তাজপথেই বলতেছি বুঝছেন না যে যদি তা না হইতো আহলে হকের মধ্যে বা কমি সিলসিলার মধ্যে সবচেয়ে খাস একটা জমাত ছিল লিওয়াজিল্লা হ্যাঁ সর্দি গরম ঠান্ডা তুফান সব হালতে সারা বিশ্বের মধ্যে সর্বত্র সবসময় যে কাজ যে যার দিনে দাওয়াতের কাজ করছিল ইমান আমার দাওয়াত দিয়েছে দাওয়াত তবলিগের ভেতরে এই এটা কেন আসলো বলেন কেন আসলো তো ওটা কারণ আসছে তো আমরা সে এখন এতাতি বাইরেকে বুঝে দিয়েছে না আর কি অনেকগুলি আমার এই বান্দার চেষ্টা করে বাইরে এসে হয়েছে এগুলো এখন মুরব্বী বসে গেছে কিন্তু মহামেলা কি আমি সব জানি বাস্তব কথা বলছি বাস্তব চিত্র এগুলো হলো বাস্তব হালে বাস্তব চিত্র এখন এসলার রাস্তা বন্ধ হবে না ইনশাআল্লাহ এটা চলতেই থাকবে যার দ্বারা হোক যেভাবে হোক যেখানে হোক কিন্তু আমরা নানা কিছু দেখে আমি আপনার যেহেতু এই লাইনের সেই জন্য সকলের সামনে বলতেছি আমার বাইরেও আছেন হ্যাঁ মুশকিল হয়েছে কি জানেন যে কোনো কারণে হোক আপনার আমরা কিছু এই লাইনের মানুষ কমই ধারার সিলসিলার মানুষ ভুল বুঝবেন না কিন্তু আমি আমি হয়তো কোনো কথা বলি না যখন জোরজোর কোনো কথা বলি না আমার আল্লাহ সেরকম ইয়ে না ইনশাআল্লাহ আরও বলি আপনাদেরকে বংশগতভাবে আমার নানার খানের ইয়ামান থেকে আসছে রসুল সাল হাদিস কী আছে ইমানের যে ইয়ামানের মধ্যে রক্তের তো কিছু আসে না অর্থাৎ জোরজার কোনো কথা আমি বলবো না দরকার নেই আল্লাহ যত ইজ্জতের মধ্যে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার খালুজনকে সচকে দেখে আসছে আমার কি সম্মান ছিল লাভ নেই হচ্ছে দিন ঠিক থাকতে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু এই লাইনের মানুষ আমি জানি না কেন অন্যদের পিছনে পড়ছে মানে হতে কিছু পায় হতে কিছু পায় না কী পায় কী এটা পদ নেয় কী নেয় দেখতেছি বাস্তবে আরে বাবা এ তো আপনাদের না আমি সরাসরি কথা বলবি ওরা আপনাদের না ওরা ওদের রাস্তা ক্লিয়ার করতেছে যে তার কথা বললাম বুঝছেন নাকি বুঝেন নাই মনে হয় এগুলো বুঝছেন দেখা যায় হাসতেছে তারা আপনাদেরকে দিয়ে কাজ করে তার রাস্তা ক্লিয়ার করতেছে ভালো করে বুঝছেন এরা খারাপ আমি আর ব্যাখ্যা করব না বুঝলেন তারা আপনাদের কোনো কাজে আসবে না আপনার দুঃসময় আপনাদের কাজে আসবে না তারা আমি বলে রাখলাম ধর তারা আপনাদের সাথে আসে না কেন জি এই যে একটা মাহফিল তারা তারা ধাকে ধাকে এখানে আসি পড়ে আসা আসো তার কাছে আরেকখানে যেরকম যায় ওটা যদি দিনের কথা হয় এখানে দিনের কথা না এখানে কি টাকার জন্য কেউই করতেছে নাকি এটা কত খাইয়া না খাইয়া কত কষ্ট করে ডাল খাই পানি খাইয়া পানি ইয়া ডালে পানি খাইয়া আপনার কি কষ্ট করে এগুলো কি কায়েম করা হচ্ছে সুন্দর কথা নাকি এটা এর থেকে একলা তার কী আর কী হয়েছে কী হয়েছে বাজে বলো কত মানুষ কত কথা বলছে কত ব্যাংক যাবে কত ইয়ে করছে কত মারি ফেলাম কত ইয়ে করে হামলা মামলা এটা এটা সব বরদাস্ত করে কি বলবো কত শেষ করে দিলে ভালো হয় নাকি আচ্ছা শেষ করবেন জান না তো আমার কথা হচ্ছে এটা এটা ইসলাহী মজলিস এটাকে একটু ধারে রাখতে হবে যে কোনো প্রকারে হোক আমরা কমই সিলসিলার দ্বারা যারা আছি আমাদের আকাবেদদের কথার বাইরে যদি যাই আর হুজুর বালা আর হুজুর বালা কিন্তু হুজুর অত তো কাম তো করে না কাম করার বেলায় উল্টা পাল্টায় এনে হুজুর হলে যান করার এটা আমার কিন্তু বড় মনে মনে বড় কষ্ট আসে যেমন আজকে ৪০টা বছর আমি যে জায়গাতে মাদ্রাসা করছি এবং আল্লাহ সালাচ্ছে ভাই জানেন ভালো করে এবং গেদিকে এসে আরও বলতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ যেই হাল গেছে যাইতেছে এত সাজিশ করে কারা করে নাম বললাম মন খারাপ করি কিন্তু হাল প্রকাশ করতে চাই এখনও মানে যতবারে কি এটা বদনাম করা বদনাম করা এখানে কিছু নেওয়ার কিছু নেওয়ার উচ্চন্ন উচ্চন্ন এই সেই তুমি তার মানে কি আমি করতে করতে হজার সিদ্ধান্ত দরকার কি আছে ছাড়া যাবে না কাজ কারণ এটাতে যত তো আমার হজরত বলছেন সবর হিম্মত আর হেকমত মক্কা শরীফে শেখ ইসলাম মক্কি ইয়ের থেকে আমাকে কিছু কিতাব দেখছি যেমন যা হয়েছে বরকত থাকবে এখানে বরকত
যখন হাতে লেখি, যখন আমার ডায়েরিতে যখন সনদ দিচ্ছিলেন, তো ওই চারটা আমি বলছিলাম যে আমাকে নসিহত করেন, নসিহত করেন, চারটা কথা বলছিলেন, বলবো নাকি। আর সন্তু ইয়দিলা সালামা, আর সন্তু ইয়দিলা সালামা, আর বীরু হাতে লেখা আছে, আর বীরু ইয়দি ইলাল কিরামা, আর যদি ইয়দি সিয়াদা, আর শুকু ইয়দি জিয়াদা, এই সাতটা দিনই আমি আছি। দোয়া চাইতেছি, আমি বড়ো কিছু না, বেশি মন জলে মন কাজে বিশ্বাস করে বুঝাইতে পারবো না, হজরতের কথা মনে হয় না, অন্যরকম লাগে। এই জন্য এখানে আসলে ছুটি চলে আসলে এখানে একটু শান্তি লাগে, শান্তি লাগে। দোয়া করেন ইনশাআল্লাহ বাক এটাকে দিন বোধে আরও তরফে হাসিল ফরমান। আলহামদুলিল্লাহ আমার বেশি ভালো লাগছে, আমার বাইরা সব সময় খোঁজখবর রাখতেছেন, এইভাবে আসছেন কষ্ট করে, যার ভিতরে থাকেন সেখান থেকে কাজকর্ম ছাড়িয়ে আসছেন, আপনারাও আসতেছেন আরও আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ মুবারক করুন, সবাইকে আল্লাহ কবুল করুন। ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।